আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো বাংলাদেশে আরেকটা ভিডিও শেয়ার করলাম আপনাদের কাছে আর আমরা যাচ্ছি আজকে কক্সবাজার আব্বু এর আগে সব কিছু ঠিক করে রেখেছিল আমরা যখন আসব তখন আমাদেরকে নিয়ে কক্সবাজার যাবে আর আমির আর খুব বেশি পছন্দ সাগর পারে এই জন্য আর আমরা তো এখানে আসলে আমাদের এখানে তো অনেক দূরে আর সব কিছু মিলে টাইমও পাওয়া যায় না তার জন্য আমিরাকে নেওয়া হয় না আর এটা শুনে আব্বু ওর জন্য আগে থেকে সব কিছু ঠিকঠাক করে রেখেছে আমাদের সময়টা কিন্তু দুই মাস বলতে গেলে অনেক কমই সময় দেশে যে এত মানে মনে হলো দুই মাসটা কোনো সময় না আমরা খুব সকালবেলা বের হয়েছি তার জন্য খাওয়া দাওয়া একদমই করা হয় না আর এখানে আসে খাবো তার জন্য আর এটা হলো কক্সবাজার যাওয়ার সময় এটা ফোর স্কোয়ার নামে চিনে সবাই এটার চা এত ভালো পরোটা সব কিছু অনেক মজাদার খাবার ওরা সব কিছু ফ্রেশ রাখে আর এই তো আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে গেলাম আর আব্বু আমাদের সাথে আসতে পারে নাই কারণ কি আব্বু একটু অফিসে কাজ পড়ে যায় তার জন্য আর এই তো এর আমরা চলে আসছি হোটেলে হোটেলের সামনে এখানে আমরা বসেছিলাম কতক্ষণ আর এখানে মানে সব কিছু রোম টোম ঠিক করতেছিল আমরা প্রায় তিনজন তিনটা রোম নিয়েছিলাম আর মানুষও অনেকজন গেছি ভাইয়া ভাবি তারপরে আমার বোন আর আম্মুও বলছিল যে আম্মুও যাবে সব কিছু মিলে তো এই তো রোমে আসার পরে দেখলাম অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে এটা হলো ভাইয়ার পরিচিত একটা হোটেল আর ওর বন্ধুর এই জন্য মানে আমাদের রুম অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল বেলুন ফুল দিয়ে আর এই তো আমিরা আইসনুরের এখানে ফুল নিয়ে খেলা করছিল আর এই যে জগটা দেখছেন বিদেশ থেকে কিন্তু বা মানুষে এই জ্বটা নিলে অনেক সুবিধা হয় বাচ্চাদের জন্য আমরা কিন্তু কিনা পানি তো কিন্তু বাংলাদেশে একটু ভেজাল পাওয়া যায় মাঝে মাঝে তার জন্য এই পানির জগটা দিয়ে পানি খেলে কোনো সমস্যা হয় না আর অনেক ভালো আমার আল্লাহ রহমতে আমার দুজন মানে মেয়ে অনেক সুস্থ ছিল এই পানিটা খাওয়াতে কোনো সমস্যা হয়নি আমরা যেখানে যেতাম পানিটা সাথে সাথে দেওয়ার সাথে সাথে পড়ে যেত বেশি টাইমও নিত না আমরা সব জায়গায় যেতে পানিটা মানে নিয়ে গেছিলাম জগটা নেই নেই পানিটা নিতাম এই জগটার জন্য আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশের জার্নিটা খুব সুন্দর ছিল বিদেশ থেকে যে বাচ্চাদেরকে নিলে অনেক অনেক কষ্ট পায় কিন্তু আল্লাহর রহমতে আমরা ভালো ছিলাম আর এটা যে কোনো দিয়ে দোকানেও পাওয়া যায় বা মানে অফারে কিনলে তো অনেক কম এ আমরা কিনেছিলাম এটা সব কিছু মিলে বিশ ইউরো নিয়েছিল আর অনেক জায়গায় কিন্তু অনেক দাম চলে আসে আর এটার ভিতরে যে মেডিসিনটা এটা প্রায় এক মাস থাকে এই তো এখন আমরা বের হয়েছি দুপুরে খাওয়া দাওয়া করবো আর আমরা যে হোটেলটায় ছিলাম এর পাশে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে খাওয়া দাওয়া করতে যাব আর এই তো সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করাটা আলাদা একটা আনন্দ আর এখানে সবগুলো খাবার কিন্তু মানে প্রাইস অনেক বেশি ছিল কারণ কি কক্সবাজারে একটা অসুবিধা থাকে হোটেলের পাশে যে রেস্টুরেন্টগুলো থাকে এগুলো তো খুব বেশি দাম দিয়ে রাখে সব খাবারের এই তো আমি কি এই মেনু দেখবো আমার তো দেখবে আমাকে ধরতেও দিচ্ছিল না আমি বারবার বলছি আমাকে দেওয়ার জন্য না ও বইটা নিয়ে যাব তারপর ভাবলাম না থাক ছিঁড়েটিরে যদি যায় তাহলে তো লজ্জার বিষয় এই তো ওর সাথে অনেকক্ষণ টানাটানি করার পরে খাবার দাবারে অর্ডার দিয়ে দিল আর এখানে এত রং বেরঙের ভত্তা ভত্তাগুলো কিন্তু এমন তেমন একটা ঝাল না অনেক ভত্তা খেলে কিন্তু অনেক অসুবিধা হয় যেমন মানে এখানের ভত্তাগুলো এত মজা ছিল বলার বাহিরে এই তো আমি তেমন আসলে খাই খাইনি তারপর আমরা নিয়েছিলাম মুরগির মাংস গরুর মাংস মানে এতজন একসাথে গেছি তো যার যেটা মন চাইছে ওইটাই অর্ডার দিয়েছি যাতে ইয়া হয় এই তো খাওয়া দাওয়া শেষে আমরা যাবো সি বিচে এই তো আমিরা বেলুনগুলো নিয়ে নিয়েছে আর তখন কিন্তু একটু ঠান্ডা ছিল আমরা যখন যাই এটা ছিল জানুয়ারি মাসের মাঝামাঝি ছিল তখন কিন্তু বাংলাদেশেও ঠান্ডা ছিল তার জন্য মানে ওই একটা কক্সবাজারে যেয়ে কিন্তু ভালোই লাগছিল খারাপ লাগে নাই আর একবারে বেশি গরমে গেলেও কিন্তু অস্থির লাগে তেমন একটা ভালো লাগে না এই প্রথমবার আমরা মানে এই সময় যাই কক্সবাজার অনেকবার যাওয়া হয়েছে কিন্তু এই সময়টা যাওয়া হয় হয়নি সবসময় ডিসেম্বর মাসে ফ্রি থাকতো আব্বু আমাদের নিয়ে যেত আর এই তো এবার আব্বু যখন আমাদের সাথে ছিল না আব্বু তো কাজে ব্যস্ত ছিল তার জন্য মানে ছোটোবে যেখানে ইচ্ছা সেখানে আমাদের নিয়ে গেছে এই যে এখানে অনেক ঝাউগাছ ছিল এগুলোকে আসলে ঝাউগাছে বলে মনে হয় আর আমি যদি ভুল করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন এই যে আমার একটা খালতো ভাইয়ের সাথেও দেখা হয়ে গেছে আমিরা তো মানে ওর সাথে খুব বেশি ফ্রি হয়ে গেছে এই যে আমি ফুল টুল নিয়ে আসছি এগুলো পানিতে দিয়ে দিচ্ছি সাগরে কিন্তু যায় দিবেন সাগর কিন্তু আবার ঢেউর সাথে এগুলো ফিরত দিয়ে দেয় এই তো সাগর পারে হঠাৎ করে দেখলাম একটা স্টার ফিশ আর এটা দেখে তো এত ভাল লাগছিল এই যে মানে অনেক সুন্দর লাগছে আমি এটাকে বলছিলাম ধরো আমিরা তো ভয়ে ধরছিল না আর আসলে এই সময়টা অনেক বেশি ইয়ে থাকে বাচ্চারা আসলে খুব আনন্দ পায় অনেক মানুষ কম টম থাকে তো তার জন্য এই যে সাগরে ফুলগুলো ফেলেছে আবার চলে আসছে আর এই সময়টা এত ভালো লাগছিল আকাশের দিকে তাকাতে আর এত সুন্দর লাগছিলো মাছটা দেখার মতন আর আমি তারপর ফেলে দিই মাছটা আসলে এটাকে হাতে রাখলেটা হয়তো মরো যেতে পারে নাকি এই তো আমাদের রাতের খাবারের সময় হয়ে যাচ্ছিলো তার জন্য আমরা চলে যাচ্ছি আর বাচ্চাদেরকে নিয়ে যেইখানে যাবেন একটা না একটা খেলনা পাইলেই হয়েছে নিবে এই তো আমরা রাতের খাবারের জন্য চলে আসলাম সব কিছু মিলে পৌষি হোটেল রেস্টুরেন্ট অনেক ভালো এই জন্য কক্স কক্সবাজারে সব সময় যেখানে যাবেন এত ফ্রিতে এক প্লেট ভত্তা দিবে আমার তো মনে হয় যে মানে অন্য কিছু আর অর্ডার করতে হবে না এই তো ভত্তাগুলো অনেক ভালো লাগে খেতে আর আজকের জন্য এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ